বন্ধুরা, আজকে এই ভিডিওতে যেটা হচ্ছে পার্ট ওয়ানটা আপনারা চ্যানেলে আগে দেখে নেবেন, তারপরে পার্ট টু। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফ্রিজের কোনো বোর্ড কিংবা ইন্ডাকশান ওভেন কিংবা মাইক্রো ওভেনের যে বোর্ড হয় সেই ইলেকট্রিক বোর্ডের ওয়্যারিং বা সুইচ বোর্ডটি কীভাবে তৈরি করা হয়। এই ধরনের ফ্রিজ কিংবা মাইক্রো ওভেন কিংবা আপনার ধরুন ইন্ডাকশান ওভেন, এইগুলোর জন্য 20 অ্যাম্পিয়ার সুইচ সকেটের প্রয়োজন হয়। ওকে, তো এখানে কম্বাইন রয়েছে, একটা সকেট রয়েছে, একটা সুইচ রয়েছে। তো সুইচটার দেখুন ওপর পোর্শনটাতে হচ্ছে সুইচের মাথাটা, টপ পজিশন, যেখান থেকে ফেজ ঢুকবে, তারপরে তলা থেকে একটা তার গিয়ে সকেটের ওই এল পজিশনে যাবে, আর ওই এনে যাবে আপনার নিউট্রাল, আর ওপরে আর্থিনে যাবে আপনার গ্রিন কালারের তারটা। তো একটা তার সুইচ থেকে সকেটে জুড়ে দেওয়া হচ্ছে, সুইচের তলার পজিশন থেকে একটা তার গিয়ে সকেটের যে পয়েন্টে এল লেখা থাকবে সেইখানে গিয়ে তারটা কানেক্ট করব। এল পজিশনে কানেক্ট করে দিলাম। এরপর সাপ্লাই লাইন থেকে যে রেড কালারের তারটা রয়েছে সেটা সুইচের মাথায় জুড়ে দেবো। সুইচের মাথায় রেড কালারের যে যে ইনপুট সেটা ফেজ তারটা জুড়ে দিলাম। ভালো করে টাইট দেবেন। এই বোর্ডগুলোতে অবশ্যই পয়েন্টগুলোকে ভালো করে টাইট দেবেন, নাহলে কিন্তু বোর্ড পুড়ে যাবে। এরপর দেখুন রয়েছে আপনার গ্রিন কালারটা, যেটা আপনার আর্থিনের সঙ্গে হবে, আর ব্ল্যাক কালারটা আপনার সকেটের যেখানে এন লেখা আছে সেই পজিশনে যাবে। তো ব্ল্যাক কালারটা আমি এনে কানেক্ট করে নিচ্ছি। যদি কেউ এই কোর্সটাতে নতুন জয়েন হন বা এই ভিডিওটা প্রথম দেখছেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরে এই ইলেকট্রিক টেকনিশিয়ানের যে সবকটা পার্ট রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করার সাথে সাথে ওপরে একটা অপশানস আছে, সেখানে অল অপশানসটিকে অন করে নেবেন। অল অপশানসটিকে অন অন করে নিলে পরে কী সুবিধা হবে না, এই কোর্সে যতগুলো ভিডিও আছে যখনই আমি পাবলিশ করব সেইগুলোর সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যাবে, তাতে আপনি বুঝতে পারবেন যে নতুন ভিডিও এসেছে। ঠিক আছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা বেল নোটিফিকেশানটিকে অন করে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন ব্ল্যাক কালারটা এন লেখা জায়গায় এন পয়েন্টে আমরা কানেক্ট করে দিলাম। এবার গ্রিন গ্রিনটাকে আমি ই লেখা, অর্থাৎ আর্থিনের সাইন দেওয়া যেটা আছে বা বড় যেটা রয়েছে একটু হাইটে উঁচু থাকে সেখানে কানেক্ট করে নেব। এই ধরনের বোর্ডে আর্থিনটাকে ভালো করে টাইট দেবেন, আর্থিন নিউটন, কেননা কোনো একটা জায়গা পয়েন্ট যদি লুজ থাকে না তাহলে ফেসটা কিন্তু ডবল হয়ে যাবে, অর্থাৎ ফেসটা ব্যাক করে। তাই ভালো করে কিন্তু টাইটটা দেবেন। এই হচ্ছে মোটামুটি কানেকশন। দেখুন সুইচের তলা থেকে একটা তার এল পজিশনে দিয়েছি, সকেটের ওপরে থেকে ফেজটা ঢুকেছে ওইখানে সবুজ তার দিয়েছি, আর নিচটাতে যেখানে ইন লেখা সেখানে ব্ল্যাক কালারের তারটা আমি কানেক্ট করেছি। ব্যাস, কানেকশন হয়ে গেল।
এরপর এই ধরনের ফ্রিজ কিংবা ইন্ডাকশন ওভেন কিংবা মাইক্রোওভেনের ক্ষেত্রে যে 3 পিন টপটা হবে সেটা কিন্তু 20 অ্যাম্পিয়ারের হবে, যেটা সাধারণত 15 অ্যাম্পিয়ারের বলে থাকা হয়। তো এরপর আমরা সেই প্লাগটাকে কানেক্ট করে নেবো, মানে 3 পিন টপটিকে, বোর্ডটা যে স্ক্রুগুলো টাইট করার সময় আগের দিনের মতোই ক্রস ওয়াইজ করবেন, যেখানে স্ক্রুটা ফার্স্টে কানেক্ট করবেন তার ঠিক উল্টো দিকে কানেক্ট করবেন, তারপরে সিমিলারলি এদিকটাও রিপিট করবেন। ঠিক আছে, এই হচ্ছে বোর্ড ফিটিংস হয়ে গেল, এরপর 3 পিন টপটিকে ফিটিংস করে নেবো। তারগুলো আমি আগে থাকতে ঝুলে রেখেছি বা কেটে রেখেছি এই কারণে যাতে ভিডিওটি লম্বা না হয়ে যায়, কারণ আগের দিনে ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছিল। প্লাগটাকে খুলে নিচ্ছি, এই ধরনের বোর্ড অ্যামাজনে কিনতে পাওয়া যায় এবং এই ধরনের বোর্ড আপনার অ্যামাজনে প্রাইস পড়বে সাধারণত ন্যূনতম 500 টাকার, 500-এর ওপরে। তো আপনারা সহজেই, এটা অ্যাঙ্কার কোম্পানির আছে, মার্কেট থেকে কিনে যদি অ্যাসেম্বল করে নেন এই ভিডিওটি দেখে, সেটা আপনার মোটামুটি আপনার ধরুন বোর্ডটা মার্কেট থেকে কিনতে গেলে 150 টাকা পড়বে আর প্লাগটা আপনার 55 টাকার মতো পড়বে, মানে এই ধরুন 210 থেকে 220 টাকা। আর ওইদিকে তার নিয়ে আপনার ভালো মাপের যদি মানের যদি তার নেন তাহলে আপনাদের 350 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, যদি আপনারা এই ভিডিও দেখে দেখে কানেকশন এবং ফিটিংসটা যদি করে নেন। প্লাগেরও দেখুন, একদিকে লেখা থাকবে এল, একদিকে লেখা থাকবে এন, একদিকে হচ্ছে বড় পয়েন্টটা হচ্ছে R3, বড়টাতে আমরা সবুজটা কানেক্ট করব, যেখানে এল লেখা থাকবে সেখানে রেড কালারের তারটা দেবো, যেখানে এন লেখা থাকবে সেখানে আমরা ব্ল্যাক কালারের তারটা দেবো। এইভাবে কানেক্ট করে নেওয়া হোক, প্লাগেরও বিভিন্ন 3টে পয়েন্টকে খুব সুন্দর করে টাইট করে টাইট দিয়ে নেবেন। গ্রিন কালারটাকে বড় পয়েন্টটার সঙ্গে কানেক্ট করে নিচ্ছি, মানে R3-এর সাথে কানেক্ট করে নিচ্ছি। যারা যারা কোর্সটা শিখতে চান পুরোপুরি, তাদেরকে বারবার বলছি অবশ্যই তারা যেন ভিডিওটা পুরোপুরো দেখবেন, একটা করে লাইক দেবেন, একটা করে কমেন্ট করবেন, যাতে করে আমি বুঝতে পারি কোর্সটিতে কতজন অ্যাটেন্ড করছে। যদি 20 জন না হয় তাহলে কিন্তু এই কোর্সটা কন্টিনিউ করা হবে না, বা বাংলাতে করা হবে না, হিন্দি ল্যাঙ্গুয়েজে করা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে ভিডিও, প্লাগটি কানেক্ট হয়ে গেল, ফিটিংস হয়ে গেল, এরপর ওপরের প্লাগের যে ঢাকনাটা রয়েছে বা ক্যাপটা রয়েছে সেটা আমি বসিয়ে নেবো। প্লাগের ক্যাপটা পরিয়ে নিলাম, এবার ক্যাপটা ফিটিংস করে নিচ্ছি নাট দিয়ে। তো এই চ্যানেলে যদি কেউ প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোর্সটা পুরোপুরি পাওয়ার জন্য, এবং ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন,
তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আবার পরের দিন পার্ট 3-তে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।